নমস্কার, ধনতেরাসের বিষয়ে কব বিচার। ধনতেরাস এই বছর 10 নভেম্বর 2023 নভেম্বর শুক্রবার পড়েছে আর তিথিটি কই দিব বিচার, তিথি কেতিয়ারপর লাগিব। মোৰ হাতত আছে বিশুদ্ধ পূর্ণাঙ্গ পঞ্জিকা আর এই পঞ্জিকার মতে তিথিটি ধন ত্রয়োদশী যে তিথি সে আরম্ভ হব শুক্রবারে, মানে 10 নভেম্বর দুপরিয়া 12:35 আর শেষ হব দ্বিতীয় দিনা, অর্থাৎ দ্বিতীয় দিনা শনিবার দুপরিয়া 1:57 এই তিথি আছে। গতি ধনতেরাসের ক্ষেত্রে কি হয়, ধনতেরাসক ধন ত্রয়োদশী বলেও কোৱা হয়, আর কোৱা হয় যে এই সময়ত যদি আমি কিছু পূজা পাতল করো কুবের দেবতার নামত, তেতিয়া আমার ধন, যেহেতু কুবের দেবতা ধনের রক্ষক বলে কোৱা হয়, আমি বহুতে জীবনত করো না, বহুতখিনি ইনকাম করো কিন্তু আমি বসাব নোৱাৰো বা সঞ্চয় করব নোৱাৰো। গতি ধন ত্রয়োদশী তিথিত যদি আমি কুবের দেবতার পূজা করে পড়ো, তেতিয়াহলে কোৱা হয় যে আমার ধনের সঞ্চয় হয়। ধন ত্রয়োদশীত যদি আমি এনেকুৱা কিছুমান রিচুয়েল করো বা নিয়ম করো, যেনে যেহেতু ত্রয়োদশী, 13 গছি চাকি ঘরের ভিতরতো জ্বলাব পাৰে আপুনি, 13 গছি চাকি ঘরের বাহির, 13 গছি 13 গছি 26 গছি চাকি যদি আপনি ঘরের বাহিরে ভিতরে জ্বলায়, তেতিয়াহলে কোৱা হয় যে ধনের 13 গুণ বৃদ্ধি পায়। দ্বিতীয়তে এই সময়ছোৱাত আমি বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করো, যেনে কথিত আছে যে আমি রূপর মুদ্রা ক্রয় করব, সোণর মুদ্রা ক্রয় করব বা যিকোনো মেটালিক সামগ্রী আমি কিনব লাগে, কিন্তু এইখিনি সকলে বাৰু কিনে বা যিসকলে এইখিনি ধরনের সামগ্রী কিনিব নোৱাৰে, তেতিয়া তেওঁলোকে কি করব, তেওঁলোকে কেনেকুৱা ধরনের সামগ্রী কিনিব পাৰে ধন ত্রয়োদশীত, যত আমি আমার জীবনত টকাক লৈ প্রসপেরিটি লাভ করব পাৰো। ধন ত্রয়োদশীত কিনিব পাৰে আপুনি নিমখ, আর সেই যিটো নিমখ আপুনি ধন ত্রয়োদশীত কিনিব তিথি লগার পিছত, সেই নিমখেৰে আপুনি ধন ত্রয়োদশীৰ পৰা, মানে ধনতেরাসৰ দিনাৰ পৰা ভূত চতুর্দশী, মানে শনিবার আর দিওয়ালী দুই দিনায় আপনি ঘর মোছার ব্যবস্থা করবেন, আপনার ঘর থাকা পয়সা কেন্দ্রিক নেগেটিভিটি আঁতরিব। দ্বিতীয়তে ঝাড়ু কিনব পাৰে, ঝাড়ু কোৱা হয় যে আমার ঝাড়ুর দ্বারা আমি আমার ঘরের নেগেটিভিটি দূর করো, আর ঝাড়ু যদি আপনি কিনব পাৰে, তেতিয়া আমি আমার মা লক্ষ্মীর কৃপা লাভ করব পাৰো বুলি কওঁ। আর তৃতীয়তে ধন সোণৰ উপরও, মানে রূপর কয়েন হোক, তামর কয়েন হোক বা তামর কিনা যিকোনো বাসন হোক, বহুতে এইখিনি সময়ত মই যিসকল রাহুর মহাদশা চলি থাকে তেওঁলোকক রূপর গ্লাস বা রূপর যিকোনো সামগ্রী, মানে বাসন কিনিব দিও, যাতে সেই বাসন ব্যবহার করলে রাহু গ্রহ প্রশমিত করব পাৰি। কিন্তু ইয়ার উপরও সর্বসাধারণের ক্ষেত্র যিসকলে এইখিনি সামগ্রী কিনিবলৈ নিবিচাৰে বা দিগদার হয় কিনবলে, তেওঁলোকৰ কাৰণে কৈছো নিজৰ বৃত্তিত ব্যৱহাৰ হোৱা যিকোনো এপদ সামগ্ৰী কিনক। যদি মই সদায় মোৰ ভিডিঅ'ত কৈ আহোঁ যে মই প্ৰত্যেক বছৰে ধনতেৰাসৰ দিনাখন এটা ৰেজিষ্টাৰ বহি কিনো, আৰু ইভিনিং ধনতেৰাসৰ পূজাৰ সময়ত সেই বহিখন পূজা কৰোঁ। লগতে যিসকল ল'ৰা ছোৱালী পঢ়ি আছে, পঢ়া শুনা ল'ৰা ছোৱালীখিনিয়ে নিজৰ কাৰণে কলম এটা কিনিব পাৰে, কিবা দৰকাৰী কিতাপ কিনিব পাৰে, আৰু সেই কলম বা কিতাপ আপুনি গধূলি পূজা ব্যৱহাৰ কৰিব পাৰে। আপুনি ধনতেৰাসত যিয়ে নিকিনক, সেই সামগ্ৰীবিধ আপুনি গধূলি পূজাৰ সময়ত ব্যৱহাৰ কৰক বা পূজা কৰক। আৰু যদি একো আপুনি ধৰক কুবেৰৰ পূজাটো যদি কৰে, তেতিয়াহ'লে কৰাটো কুবেৰ ভাল বুলি কোৱা হয় কুবেৰ দেৱতাৰ নামত। আৰু দ্বিতীয়তে যদি একোৱেই নাথাকে, আপুনি আমাৰ ঘৰত যিখন আমাৰ ইণ্ডিয়ান হায়েষ্ট কাৰেঞ্চি 500 টকীয়া নোটটো থাকে, সেই নোটখনকো আপুনি পূজা কৰি আপোনাৰ কেছ বক্সত থ'ব পাৰে। আৰু দ্বিতীয়তে ক'ব বিচাৰিম যে ধনত্ৰয়োদশীৰ দিনাখন নিজৰ বৃত্তিত যদি ব্যৱহাৰ হয়, কিয়নো আমি ধন লাভ কৰিব মানে এইটো পূজা কৰোঁ, গতিকে ধন ঘৰত বহি থাকিলেতো নাহিব, কাম কৰিলে আহিব, গতিকে সেই নিজৰ নিজৰ কামৰ লগত জড়িত যিকোনো এপদ সামগ্ৰী আপুনি কিনক, পূজা কৰক, আৰু আপোনাৰ ঘৰলৈ মা লক্ষ্মীৰ লগতে কুবেৰ দেৱতাৰ আবাহন কৰক। এই ধনতেৰাসৰ দিনাখন গণেশ দেৱতাৰ পূজা কৰা হয়, ধনন্তৰী দেৱতাৰ পূজা কৰা হয়, আয়ুৰ্বেদৰ জনক, লগতে কুবেৰ দেৱতাৰ পূজা কৰা হয় আৰু মা লক্ষ্মীৰ পূজা কৰা হয়। গতিকে দেৱালীৰ এই ধনতেৰাসৰ আৰম্ভণিৰ পৰা তেওঁলোকৰ পূজা কৰক দেৱালীলৈকে, আপোনাৰ ঘৰত প্ৰস্পেৰিটিও থাকিব আৰু ধনৰ অভাৱ লাহে লাহে নাইকিয়া হ'ব। ধন্যবাদ।